সো ওয়েলকাম টু মাই রুম। গেট থেকে এন্ট্রি করার পরে যেটা আছে একদম গেটের পেছনেই চলে যাব। এখানে আছে একটা আর্ট গ্যালারি টাইপ। এখানে আর্ট গ্যালারিতে রাখার মতো সেরকম কোনো ফটো, ভালো ফটো না থাকলেও এখানে ছোটোবেলাকার সব আমার যে সমস্ত কার্টুন ক্যারেক্টার রিলেটেড ফটো, ওই ফটোগুলোই এখানে অ্যাটাচ করা আছে। পাশেই যে ওয়ালটা আছে সেই ওয়ালটায় একটা ছোট্ট আলনা লাগানো আছে, মানে ওই ওয়াল হ্যাঙ্গিং টাইপ বলতে পারো। ওর মধ্যে রেগুলার বেসিসের আমি কিছু জামাকাপড় রাখি। দেন এই কর্নারে একটা ব্যাগ রাখা আছে যেটা অনেক পুরনো, আমার ছোটোবেলাকার একটা ব্যাগ যেটা এখানেই হ্যাং করা আছে প্রায় 3-4 বছর ধরে, আরও বেশিও হতে পারে। দেন তার নিচেই রয়েছে আমার তানপুরা। তার পাশেই আছে হারমোনিয়াম, এইটা তবলার বক্স আর এটা হারমোনিয়াম। আর তার ওপরে কিছু রয়েছে ড্রয়িংয়ের আমার খাতা, যেগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি সেরকমই ড্রয়িংয়ের কিছু খাতাগুলো রাখা আছে। এখানে একটা টেডি, এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম আই থিঙ্ক, ঠিক আমার মনে নেই, তো এটা এখানে আছে। তার ঠিক পাশের ওয়ালটাতেই আমি একটা ওয়াল স্টিকার লাগিয়েছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। যদি এটা লিংক আমি পাই তাহলে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এর ওপরেই একটা সুইচ বোর্ড আর তার ওপরেও একটা পেন্টিং করা আছে, এটা আমিই করেছিলাম। খুব কিউট একটা পেন্টিং এটা, আই থিঙ্ক আমি কোনো ফটো দেখেই এটা করেছিলাম। তার পাশেই, এর পাশেই ওয়ালটা হলো আমার ওয়ার্ড্রপ, মানে দরজা থেকে সোজা ঢুকেই আমার ওয়ার্ড্রপটা আগে দেখা যায়। ওয়ার্ড্রপের ঠিক ওপরে আছে একটা ওয়েলকাম লেখা, যে যদিও COM এইগুলো একটু নড়ে চড়ে গেছে, খুবই বাজে অবস্থায় রয়েছে এটা। তার ওপরেই দুটো ফটো ফ্রেম আছে, ফ্রেমটা আছে এটা, এটা আমি ড্রয়িং কম্পিটিশনে প্রাইজ পেয়েছিলাম। নেক্সট যে ফটো ফ্রেমটা, এটা হলো শুকনো তালপাতাকে কাটিং করে রবীন্দ্রনাথের ফটোটা বানানো হয়েছে, এটা আমাকে আমার স্যার বানিয়ে গিফট করেছিলেন।
তো এটার মধ্যে আছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড মেকআপ প্রোডাক্ট, জুয়েলারি, হেয়ার এক্সেসরিজ। তো এই ড্রয়ারটা আমার কাস্টমাইজ করা। তো নেক্সট যে ড্রয়ারটা আছে, এই ড্রয়ারটার মধ্যে আমি রেগুলার বাড়িতে যে জামা কাপড়গুলো পরি সেগুলোই এখানে রাখা আছে। এদিকে টপ, এখানে প্যান্ট, এখানেও টপ, এগুলোই জাস্ট রাখা আছে। তো রাইট হ্যান্ড সাইডে সব থেকে ওপরের যে সেলফটা, এটাতে আমার সমস্ত প্রাইসগুলো রাখা আছে, মেনলি ড্রয়িং কম্পিটিশান অ্যান্ড গানের কম্পিটিশানে পাওয়া প্রাইসগুলো। এখানে আছে একটা ফোটো পিকচার ফ্রেম, যেটা আমাকে লাস্ট ইয়ার বার্থডেতে আমার গানের স্যার গিফট করেছিলেন। আর পেছনে কয়েকটা ফোটো ফ্রেম আছে যেগুলো বার্থডেতে আমার পাওয়া। মেনলি এখানে সব কিছু গিফটের প্রোডাক্ট আর কিছু আমার প্রাইসগুলোই রাখা আছে। এরপর নিচের যে সেলফটা, ওখানে এখানে আছে আমার টপ, চুড়িদার, গাউন, লেহেঙ্গা, এগুলোই। আর একটা রাখা আছে ভালুক। তো আসি সব থেকে নিচে যেটা আছে সেলফটা, সব থেকে বড় একটা কভার্ড ওটায়। এখানে এখানে দেখানোর মতো কিছুই নেই, প্রচণ্ড অবস্থা। তো এখানে কিছু এক্সট্রা কুশন অ্যান্ড শীতের জামা কাপড়, এগুলোই রাখা আছে। তো আর আছে ওয়ার্ড্রপটার ঠিক নিচেই একটা আছে ম্যাট, যেটা আমার হ্যান্ডমেড, আমি এটা তৈরি করেছিলাম। তার পাশেই ওয়ার্ড্রপের ঠিক পাশের ওয়ালটা, এটা হলো আমার মেমোরিজ ওয়াল। এখানে যে কটা ফটো আছে সেগুলো খুব পুরনো, সেই জন্য আর এখানে হলো আমার বেড সাইডে একটা টেবিল রাখা আছে ছোট, যেটার মধ্যে একটা নাইট ল্যাম্প, এটা আমার বার্থডেতে গিফট পাওয়া অ্যাকোরিয়ামের মতো দেখতে একটা নাইট ল্যাম্প। আর এখানে রাখা আছে একটা ইনডোর প্ল্যান্টস, যেটার ঠিক নামটা আমি জানি না, আমার পছন্দ হয়েছিল সেই জন্য আমি এটাকে কিনে নিয়েছিলাম। আর এখানে রাখা আছে সব রকমের পেপার, মানে কার্টিস পেপার, আর্ট পেপার অ্যান্ড মার্বেল পেপার। আর এটা ছিল একটা রঙের ডাব্বা, যেটাকে আমি রিইউজ করেছিলাম। তো এটাই আমার বেড সাইড এরিয়াটা, এরকমই দেখতে লাগছে। আর বেডের পাশেই একটা আছে উইন্ডো, তো উইন্ডোটার পাশে এই ওয়ালটায় আমি লাগিয়েছি দুটো ফটো ফ্রেম। এই ফটো ফ্রেম দুটোর ওপরে সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে। আমি লাস্টের ভিডিওটার আগের ভিডিওটাতে এই ফটো ফ্রেম দুটো বানিয়েছিলাম। আর তো ওপরের ফ্রেমটা হচ্ছে বাটন দিয়ে তৈরি, আর নিচের ফটো ফ্রেমটা হচ্ছে এই যে বোতাম দিয়ে, কালারিং বাটনস দিয়ে আমি তৈরি করেছিলাম। আর নিচের ফটো ফ্রেমটা নিউজ পেপারকে রোল করে, তারপরে এটা আমার বেড। তো বেডের এক পাশে এই লাইটিংটা লাগানো আছে, আর তার ঠিক ওপরেই লাগানো আছে একটা ওয়াল স্টিকার। এই ওয়াল স্টিকারটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছিলাম, এটার লিংক যদি আমি পাই তাহলে ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। এবার আসি বেডটায়, এখানে একটা আছে গণেশজি আর এখানে একটা ডগি, এটা অনেক পুরনো আমার এই ডগিটা। আর এখানে আছে আরেকটা টেডি, যেটা আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি, এটা আমার কাছে ক্লাস 9 থেকে এটা আমার সাথে আছে। আমার সব থেকে ফেভারিট হলো এই টেডিটাই। তারপরে এখানে যে কুশনগুলো আছে, এখানে কিছু কুশন আছে, এই কুশনটাও আমার হ্যান্ডমেড, আর এটাও
দেন তার পেছনেরটাও, এটাও আমার তৈরি করা, এইটার উপরে ভিডিও আছে আমার চ্যানেলে, কী করে বানালাম সেটা তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। আর তার পাশেই আছে একটা বেবি পেঙ্গুইন আর একটা মা পেঙ্গুইন। তো এটা বেড এরিয়া, বেড এরিয়াটার নিচেই আছে একটা কার্পেট টাইপসের, তো এটা মাদুরের মতো অনেকটা দেখতে, সুতো দিয়ে খুব সুন্দর এটার উপরে কাজ করা আছে। এটার মধ্যে মাঝে মধ্যেই আমি বসে পড়াশোনা করি বা ড্রয়িং করতে বসে যাই। আর তার পাশেই আছে এটা আমার স্টাডি এরিয়া, আমার রুমের মোস্ট ফেভারিট একটা কর্নার, আমার স্টাডি টেবিল। তো ফার্স্টে উপরে সেলফটায় এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা গিফট করেছিল, আর এগুলো সবই আমার বার্থডেতে পাওয়া কিছু শো পিস আছে। বাট এই কাপটা আমার দাদার বার্থডেতে পাওয়া, কিন্তু এটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে একটা মাটির তৈরি খোল আছে যেটা আমি আগের বছর বিষ্ণুপুর বেড়াতে গিয়ে নিয়েছিলাম। আর তারপরে আছে নিচে একটা সেলফ, মোট তিনটে সেলফ আছে এখানে। তো নিচে সেলফটা, সেকেন্ড সেলফটা আছে, এখানে আছে একটা শার্পনার কাম ইরেজার, মাথার উপরে আছে কিটিটা ইরেজার আর নিচে আছে শার্পনার। তারপরে আছে একটা লাভ বক্স, এটা আমি আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট যে আইডিয়াস ভিডিওটা ছিল ওটার মধ্যে দেখতে পাবে এই লাভ বক্সটার ভিডিওটা। আর কিছু বুকস রাখা আছে, আর এখানে আমার চশমাটা রাখা আছে। তো তারপরে নিচের সেলফটা, একদম নিচের যে সেলফটা, এখানেও কিছু আমার ডায়েরিগুলো রাখা আছে, আর এখানে একটা ফটো ফ্রেম, এই ফটো ফ্রেমটাও আমার হ্যান্ডমেড, এটার উপরেও ভিডিও আছে। আর এখানে আছে একটা, এটা হলো তুলি স্ট্যান্ড আমার, এটা উডেন কালারে ছিল, আমি এটাকে অন্য কালারে চেঞ্জ করেছি। আর এখানে একটা মাটির ঘোড়া যেটা পোড়া মাটি কালার ছিল, কিন্তু এটাকেও আমি অন্য কালারে ট্রান্সফার করেছি। এটা তো একটা কিন্ডার জয় পাওয়া ছোট একটা খেলনা, এটাও আছে এখানে। এখানে একটা টেবিল ক্যালেন্ডার, আর এখানে দুটো ফটো ক্লিপ দিয়ে অ্যাটাচ করা আছে। এবারে আসি নিচে, এটা হলো আমার স্টাডি এরিয়া। তো এখানে আছে দুটো পিঙ্ক হার্ট, যেখানে কোনো ইম্পর্টেন্ট নোটিশ বা আমার ডেলি রুটিনগুলো আমি পিন করতে পারি। আর এখানে আছে একটা ফ্লাওয়ার ভাস, যেটা আমার ডিআইওয়াই করা, রিইউজ করেছি আমি একটা জারকে, সেটার উপরেও সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে। আর এখানে আছে তিনটে পেন স্ট্যান্ড, একটা ইউনিকর্ন পেন স্ট্যান্ড, আর একটা মিডিলে যে পেন স্ট্যান্ডটা এটার উপরে, এটাও আমার ডিআইওয়াই করা, এটার উপরে ভিডিও আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। তিনটে খুব কিউট তিনটে পেন স্ট্যান্ড রাখা আছে এখানে। আর তার পাশেই আমার কিছু খাতা, একটা ডায়েরি, আর এখানে আমার ফোন রাখা আছে, আর আছে এখানে একটা ইউনিকর্ন নোটবুক আছে, ছোট্টুসা ইউনিকর্ন নোটবুক। আর এই এখানে আছে আমার একটা স্টাডি টেবিল, আর এই যে কভারটা দেখতে পাচ্ছ এটাও আমি ডিআইওয়াই করেছি। আর এর নিচে একটা ছোট্ট সেলফ আছে যেখানে আমার কলেজ ব্যাগগুলো রাখা আছে। এর পাশের ওয়ালটা একটা উইন্ডো আছে।
এখানে একটা বড় উইন্ডো আছে, যেখানে দুই পাশে ঝুলছে দুটো, একটা ওয়াটার কালার প্যালেট আর একটা অয়েল কালার প্যালেট। তো উইন্ডোর নিচে আমি রেখেছি সব থেকে ফার্স্ট, এখানে আছে একটা লাকি ব্যাম্বু ট্রি, আর তার পাশে একটা কাঁচের জার আছে, যার মধ্যে আছে ম্যাজিক বলস। একটা পেপার ওয়েটের উপরে আমি রেখেছি এই জারটাকে, আর এখানে দুটো বক্স রাখা আছে, যার মধ্যে আমার ড্রাফটের জন্য যেগুলো আমার ইউজ করতে লাগে সেগুলোই আছে। এখানে আছে লেস, কয়েকটা তুলি, একটা ব্রাশ আর এমনি কয়েকটা জিনিসপত্র। আর তার নিচে যে বক্সটা আছে, এখানে একটা স্কাই বক্স আছে। তো এই বক্সটার মধ্যে আমার স্টেশনারি জিনিসপত্র, এখানে আছে কিছু পিন, কালারিং টেপস, এমনি টেপ, গ্লু, আর আছে কিছু রিবন, গ্লিটার, এখানে আছে বড় বড় দুটো গ্লু, আর এটা হলো ওই বাবলসগুলো, এগুলো ওড়াতে আমার মানে জাস্ট দারুণ লাগে এই বাবলসগুলো ওড়াতে, তো সেই জন্যই একটা এখানেই রাখা আছে। তার পাশে আছে, আগেগুলো গুছিয়ে নিই, তার পাশে এখানে একটা ওয়াটার বোতল রাখা আছে রুমের জন্য, আর তার পাশে যেটা লাস্ট ওয়াল, সেই ওয়ালে লাগানো আছে সব থেকে উপরে তিনটে ফটো ফ্রেম। তো এগুলো অনেকটা অনেকদিন পুরনো, এই ফটো ফ্রেমগুলো দেখেই বোঝা যাচ্ছে কিছুটা খারাপও হয়ে গেছে উপরের ওই ফটো ফ্রেমটা, এই যে কিছু খারাপ হয়ে গেছে একদম। আর এখানে সুইচবোর্ডটার নিচে লাগানো আছে দুটো হুক, এই হুকের মধ্যে একটাতে আছে আমার হেডফোন, চার্জার, ইউএসবি, এগুলো। আর নেক্সট যে হুকটা আছে, এর মধ্যে আছে একটা আমার হেডফোন পাউচ, আর এটা একটা রিং। তো ডান, আবার ফিরে এলাম আমার গেটে। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা অনেক শেয়ার করো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।